ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের বহিষ্কারের বিষয়ে নতুন পদক্ষেপের দাবিতে একাধিক ফরাসি মন্ত্রীকে সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট বুধবার নয়জন অভিবাসন অভিবাসন যৌথ সভা একত্রিত হন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন সবাই কোভিড পরবর্তী সময়ে অভিবাসী আগমনের ব্যাপক সম্ভাবনা থাকায় অবৈধভাবে বসবাসত অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া কিভাবে আরও দ্রুত কার্যকর করা যায় সে ব্যাপারে জোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ইমানুয়েল ম্যাক্রো আশ্রয় আবেদনের বিপরীতে শরণার্থী মর্যাদা প্রাপ্তির হারও বেশ কমে গেছে প্রতি বছর প্রায় এক লক্ষ বিশ হাজার আশ্রয় প্রার্থীদের মধ্যে গড়ে মাত্র বিশ হাজার শরণার্থী মর্যাদা লাভ করছেন বিশ হাজার ফ্রান্স চলে চলে যাচ্ছেন এবং বাকি আশি হাজার অবৈধভাবে ফ্রান্সে থেকে যান বলেও যোগ করেন ফরাসি রাষ্ট্রপতির একজন উপদেষ্টা বর্তমানে ফ্রান্সে অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠানোর বা ডিপোর্ট করার হার প্রায় পনেরো ভাগ যেটি পুরো ইউরোপে তিরিশ ভাগ ইমান মেক্রন তার ক্ষমতার মেয়াদ শুরু হওয়ার সময় অনিয়মিত অভিবাসীদের ডিপোর্ট করার হার একশো শতাংশ কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই লক্ষ্য স্মরণ করিয়ে দিয়ে তিনি বুধবার সবাই মন্ত্রীদের খুব দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আদেশ দেন তিনি বলেন অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠাতে সক্রিয়ভাবে বল প্রয়োগের পন্থায় যাওয়া উচিত যেসব দেশ থেকে অভিবাসীরা এসেছেন সেসব দেশগুলোর সাথে আরও জোরদার আলোচনা করার তাগিদ দিয়েছেন তিনি